এসএসসি বা এসএলএসটি বাংলা বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে 2009 সালে বাংলা পাস বিষয়ে যে এসএসসি পরীক্ষা হয়েছিল তার প্রশ্নপত্র, এবং সেই সাথে আমি উত্তরগুলো জানিয়ে দিয়েছি। আপনাদের উদ্দেশ্যে বলবো যে 2016 সালে যে ফার্স্ট এসএলএসটি পরীক্ষা হয়েছিল তার আগে যে বিগত বছরগুলোতে এসএসসি পরীক্ষা হয়েছিল, তো তখন ডেস্ক্রাইব প্যাটার্নে পরীক্ষাগুলো নেওয়া হতো, বা এমসিকিউ বা বিকল্পধর্মী প্রশ্ন না দিয়ে সেখানে লিখতে হতো পরীক্ষার্থীদের, বা যারা শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসতেন। তো এখন বর্তমান অবস্থায় যে নতুনভাবে যে এসএসসি হবে তাতে ডেস্ক্রাইব বা এমসিকিউ প্যাটার্ন কোনটা হবে ঠিকঠাক নেই, বা দুটো হতে পারে। তো সেই জন্য আমি আপনাদের আজকে সেই পুরনো 2009 সালে বাংলা পাসের প্রশ্নগুলো নিয়ে এসেছি, আপনারা তা জেনে নিন। সেই সাথে আপনাদের বলবো যে আগেকার যে এসএসসি তাতে নবম থেকে দ্বাদশ শ্রেণীর বাংলা যে টেক্সচুয়াল সিলেবাস ছিল সেটি এখন বর্তমানে নেই, তাই আগে 30টি প্রশ্নের উত্তর দিতে হতো, 2 নম্বরের 60 নম্বর সাবজেক্টের রিটিন পরীক্ষা নেওয়া হতো। তো বর্তমান সিলেবাসের সঙ্গে যেগুলো ম্যাচ খেয়েছে বা মিল রয়েছে আমি সেই প্রশ্নগুলোই কেবলমাত্র দিয়েছি। তাহলে চলুন প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিন। এই প্রশ্নটি বাংলা পাস অর্থাৎ বর্তমান সময়ে নবম দশম স্তরের ক্ষেত্রে প্রযোজ্য। সাহিত্যের ইতিহাস থেকে প্রথম প্রশ্ন দেয়া হয়েছিল পদাবলীর চণ্ডীদাসের জন্মস্থান কোথায়, তার পদ বৈশিষ্ট্য সম্বন্ধে অনধিক 40টি শব্দ লিখুন। তো আপনারা জানেন যে পদাবলিকার চণ্ডীদাসের জন্মস্থান নিয়ে মতভেদ রয়েছে। যাই হোক, বীরভূম জেলার নানুর এবং বাঁকুড়া জেলার ছাতনা এই দুই স্থানেই বাসুলী দেবীর মন্দির ছিল, তাই অনুমান করা যায় এই দুই স্থানের কোনো একটিতে বাসুলী সেবক পদাবলিকার চণ্ডীদাসের জন্মস্থান। এরপরের অ্যান্সারটি, পদাবলিকার চণ্ডীদাস সহজ সরল ভাষায় বৈষ্ণব পদ রচনা করেছেন। পূর্ব রাগ থেকে ভাব সম্মিলনের পদে তিনি রাধার বৈরাগ্যময় তপস্বিনী মূর্তি এঁকেছেন। তার পদে দেশকালের গণ্ডি ছেড়ে একটি সর্বজনীন আবেদন রয়েছে, যা রসপিপাসু মনের হৃদয়কে উদ্দীপিত করে। তো এইভাবে আমি লিখলাম, আপনারা আপনাদের পছন্দ মতো বা আপনাদের প্রয়োজন মতো লিখবেন। এর পরবর্তী প্রশ্ন, মনসামঙ্গলের কোন কবির রচনা প্রথম মুদ্রিত হয়েছিল, তিনি কোন অঞ্চলের কবি, কাব্যটির আনুমানিক রচনাকাল কবে, কাব্যটির মুদ্রণকাল কবে। এইভাবে 2 নম্বরের প্রশ্নে এই প্রশ্নগুলো করা হয়েছিল। অ্যান্সার, কেতকাদাস খেমানন্দ অর্থাৎ সপ্তদশ শতকের মনসামঙ্গল কাব্য রচয়িতা তথা পশ্চিমবঙ্গের একজন বিখ্যাত মনসামঙ্গল কাব্য রচয়িতার কাব্য প্রথম মুদ্রিত হয়েছিল 1844 খ্রিস্টাব্দে। কাব্যটির আনুমানিক রচনাকাল 1640 খ্রিস্টাব্দের কাছাকাছি কোনো এক সময়ে বলে মনে করা হয়। কাব্যটির মুদ্রণকাল ছিল 1844 খ্রিস্টাব্দে। এরপর সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন দেয়া হয়েছিল, কোন শতকে কাশীরাম বাংলায় মহাভারত অনুবাদ করেছিলেন, তার পৈতৃক উপাধি কী, তিনি মহাভারতের কটি পর্ব অনুবাদ করেছিলেন, কবির কাব্য সম্পর্কে 2টি বাক্য লিখুন। তো
षोड়শ শতাব্দীর শেষ ভাগ কিংবা সপ্তদশ শতাব্দীর প্রথম ভাগেই সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় মহাভারত অনুবাদ করেন কাশীরাম দাস। কাশীরাম দাসের পৈতৃক উপাধি ছিল দেব। কাশীরাম দাস আদি পর্ব, সভা পর্ব, বন পর্ব এবং বিরাট পর্বের কিছু অংশ অনুবাদ করেছিলেন। তারপর কবির মৃত্যু হয়। এর পরবর্তী যে প্রশ্ন, কবির কাব্য সম্পর্কে দুটি বাক্যে লিখুন। সপ্তদশ শতাব্দীর অন্যতম কবি কাশীরাম দাস সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় মহাভারত রচনা করে বাঙালি জনমানসে ছড়িয়ে দিয়েছিলেন। তিনি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস রচিত মহাভারতের আক্ষরিক অনুবাদ না করে প্রয়াত ত্রিপদী ছন্দের দ্বারা ভাবানুবাদ করেন। আপনারাও দুটি বাক্য নিজেদের মতো লিখে নেবেন। কবি ভারতচন্দ্র রায় কোন রাজসভার কবি ছিলেন? তার অন্নদামঙ্গলের দ্বিতীয় আখ্যানের নাম কি? ওই একই নামে আর কোন কবি কাব্য রচনা করেছেন? সেই কবি প্রকৃতপক্ষে কোন ধারার কবিতা রচনার জন্য খ্যাত? উত্তরগুলো আপনারা জেনে নিন। দু নম্বরের প্রশ্নের ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন করা হয়েছিল। কবি রায়গুণাকর ভারতচন্দ্র নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভার কবি ছিলেন। অন্নদামঙ্গলের দ্বিতীয় আখ্যানের নাম কালিকামঙ্গল বা বিদ্যাসুন্দর কাব্য। আশা করি আপনারা সকলেই জানেন অষ্টাদশ শতকের কালসীমানায় শাক্ত পদকর্তা সাধক কবি রামপ্রসাদ সেনও এই ধরনের কাব্য লিখেছেন, অর্থাৎ কালিকামঙ্গল বা বিদ্যাসুন্দর। সাধক কবি রামপ্রসাদ সেন শাক্ত পদাবলী সাহিত্যের একজন কবি বা এই শাক্তপদ রচনার জন্য তিনি খ্যাত। আর আপনারা জানেন যে রামপ্রসাদ সেন শাক্তপদে ভক্তের আকুতি পর্যায়ের শ্রেষ্ঠ কবি। যাই হোক, এরপর আধুনিক সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্নগুলো দেয়া হয়েছিল। গড্ডালিকা, সোনাতরী, কপালকুণ্ডলা, বেতাল পঞ্চবিংশতি এই চারটি গ্রন্থের প্রকাশকাল উল্লেখ করে কালানুক্রমিক সাজিয়ে দিন। তো কাল অর্থাৎ প্রকাশকাল অনুযায়ী সাজাতে এখানে বলেছেন। বেতাল পঞ্চবিংশতি প্রকাশ পায় 1847 খ্রিস্টাব্দে, রচয়িতা হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কপালকুণ্ডলা এই উপন্যাসটি প্রকাশিত হয় 1866 খ্রিস্টাব্দ, লিখেছিলেন ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপর সোনাতরী এই কাব্যটি প্রকাশ পায় 1894 খ্রিস্টাব্দে, রচয়িতা আপনারা সকলেই জানেন রবীন্দ্রনাথ ঠাকুর। গড্ডালিকা এই গল্প গ্রন্থটি প্রকাশ পায় 1924 খ্রিস্টাব্দে, রচয়িতা হলেন পরশুরাম ছদ্মনামধারী রাজশেখর বসু। এরপর প্রমথ চৌধুরীর জীবৎকাল উল্লেখ করে তার যে কোনো চারটি গ্রন্থের নাম কালানুযায়ী লিখুন, অর্থাৎ কাল অনুযায়ী। প্রমথ চৌধুরীর জন্ম 1868 খ্রিস্টাব্দ এবং তিনি মারা যান 1946 খ্রিস্টাব্দে, অর্থাৎ তার জীবৎকাল 1868 থেকে 1946 খ্রিস্টাব্দ। তেল নুন লগড়ি বীরবলের হাল খাতা, নানা কথা নানা চর্চা। এরপর চোখের বালি উপন্যাসটি কোন সাময়িক পত্রে প্রকাশিত হয়? বাংলা উপন্যাস সাহিত্যে চোখের বালির গুরুত্ব বিষয়ে সংক্ষেপে দুটি বাক্য লিখুন। চোখের বালি উপন্যাসটি 1308 থেকে 1309 বঙ্গাব্দে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। এরপর গুরুত্ব হল বাংলা সাহিত্যে প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস চোখের বালি। এই উপন্যাসে বিনোদিনী চরিত্রের মধ্য দিয়ে ঔপন্যাসিক এক ব্যক্তিত্বময়ী নারী চরিত্রের সৃষ্টি করেছেন, তথা অন্যান্য চরিত্রের মধ্য দিয়ে উপন্যাসের কাহিনী অপেক্ষা নিজেদের মনের কথাকে
উপস্থাপন করেছেন। আপনারা নিজেদের মতো করে এই গুরুত্ব বিষয়টি জেনে নেবেন, আমি আমার মতো করে বললাম। এরপর মরীচিকা, বিষের বাঁশি, পঞ্চভূত, শাজাহান এই চারটি গ্রন্থ কালানুক্রমিকভাবে সাজিয়ে শ্রেণী নির্দেশ করে রচয়িতার নাম লিখুন। তো পঞ্চভূত এটি প্রকাশ পায় 1897 খ্রিস্টাব্দে, আর এটি প্রবন্ধ গ্রন্থ, লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের। এরপর শাজাহান এটি 1909 সালে প্রকাশ পায়, আপনারা আশা করি জানেন, এবং ডিএল রয় বা দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা। এরপর মরীচিকা 1923 সালে প্রকাশ পায় এবং এর রচয়িতা হলেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত। এরপর বিষের বাঁশি এই কাব্যটি প্রকাশ পায় 1924 খ্রিস্টাব্দে, রচয়িতা হলেন কাজী নজরুল ইসলাম। এরপর বঙ্গানুবাদগুলো জেনে নিন। টু মাই সারপ্রাইজ আই ফাউন্ড দি শিপ হ্যাড বিন ব্রট নিয়ার টু দ্য ল্যান্ড বাই দ্য ওয়াপ অ্যান্ড স্কিমড টু স্ট্যান্ড আপরাইট অন সাম রক্স। আপনারা এর বঙ্গানুবাদটি জেনে নিন এবং আপনাদের প্রয়োজন মতো তৈরি করতে পারেন বঙ্গানুবাদ। এরপরে জেনে নিন, ওয়ান্স টু ওমেন কোয়ারলিং অ্যাবাউট দ্য ক্লাইম অফ চাইল্ড ওয়েন টু দ্য জর্জ ফর জাস্টিস। তো আমার ইংরেজি উচ্চারণ সঠিক নাও হতে পারে। তো এরপর হেয়ার অ্যান্ড দেয়ার ইন দ্য ডেসার্ট আর স্প্রিং অফ ওয়াটার দ্যাট কাম ডিপ ডাউন আন্ডার দি গ্রাউন্ড সো ডিপ দ্যাট দি সান ক্যান নট ড্রাই দেম আপ। এরপর ইফ ইউ ওয়েন্ট টু কন্টিনিউ ইউর এডুকেশান সলিটারি স্টাডি ইজ নট এনাফ ইউ ক্যান লার্ন মাচ ফর থ্রু ডিসকাস অ্যান্ড কনভেনশন উইথ আদার্স। এরপর সাডেনলি হি রাবেট হিজ আইজ ইন ওন্ডার অ্যান্ড লুকেড অ্যাট দ্য ফার্দেস্ট কর্নার অফ দ্য গার্ডেন এ ট্রি কুইট কভারেড উইথ লাভলি হোয়াইট ব্লসম। এরপর আওয়ার গ্রেট ন্যাশনাল সিন ইজ দ্য নেগলেক্ট অফ দ্য মাসেস অ্যান্ড দ্যাট ইজ কজ অফ আওয়ার ডাউনফল। তো এইভাবে ওই 2009 সালে ইটুবি বা বঙ্গানুবাদ দেয়া হয়েছিল। এরপর আমরা যে প্রশ্নগুলো ব্যাকরণ থেকে দেয়া হয়েছিল তা জানব, বর্তমান সিলেবাসের সঙ্গে যেগুলো মিল রয়েছে। দেখুন, দেয়া হয়েছিল নিচের প্রশ্নগুলির পদনাম উল্লেখ করে পদান্তর করুন। দেশ দুর্বল, অবসাদ, ইচ্ছা। দেশ হলো বিশেষ্য পদ, দেশীয় বিশেষণ, দুর্বল এটি বিশেষণ পদ, দুর্বলতা বিশেষ্য, অবসাদ এটি বিশেষ্য পদ, অবসর্ণ এটি বিশেষণ পদ, ইচ্ছা এটি বিশেষ্য পদ, ঐচ্ছিক এটি বিশেষণ পদ। ওষ্ঠবর্ণ ও উষ্মবর্ণ কাকে বলে উদাহরণ সহ লিখুন। যে বর্ণগুলো উচ্চারণের সময় ওষ্ঠ ও অধর রুদ্ধ হয়, তারপর ওষ্ঠ ও অধর স্পর্শ করে শ্বাসবায়ু বাইরে বের হয় তাকে বলা হয় ওষ্ঠবর্ণ। তো উদাহরণ হলো প, ফ, ব, ভ, ম, আপনারা সকলেই জানেন। তো আপনারা খেয়াল করুন, প্রশ্নটিতে বলা হয়েছে বর্ণ, ধ্বনি বলেনি। এরপর উষ্মবর্ণ হলো শ্বাসবায়ুর প্রাধান্য থাকে এমন বর্ণগুলোকেই বলা হয় উষ্মবর্ণ, যেমন তালব্যস, দন্তস, হ প্রভৃতি। নিচের শব্দগুলিতে ধ্বনি পরিবর্তনের কোন কোন নিয়ম রক্ষিত হয়েছে নির্ণয় করুন। কেনারা, তিরিশ, পাঁক, লাউ। কিনারা থেকে কেনারা এলো, তাই এটি স্বরসঙ্গতি। ত্রিশ থেকে তিরিশ এলো, তাই এটি স্বরভক্তি। পঙ্ক থেকে পাঁক এসেছে ধ্বনি পরিবর্তিত হয়ে, তাই এটি আশা করি সকলেই জানেন, নাসিক কি ভবন।
এবং অলাবু থেকে লাবু এবং তা থেকে লাউ, এটি আদি সরলরূপের দৃষ্টান্ত। এরপর উৎপত্তির ভিত্তিতে শব্দসমূহের বর্গ নির্ধারণ করুন। প্রাসাদ, গুগলি, জমিদার, শিগগির। প্রাসাদ এটি বিদেশি শব্দ, গুগলি এটি দেশি শব্দ, জমিদার এটি ফার্সি শব্দ এবং শিগগির এটি অর্ধতৎসম শব্দ, শীঘ্র থেকে এসেছে। এরপর প্রকৃতিপ্রত্যয় নির্ধারণ করুন। শ্রবণ, পরাভব, অন্ধকার, প্রাচীন। শ্রবণ শ্রু যোগ অন, পরাভব পরাযোগ ভু যোগ অ, অন্ধকার অন্ধ যোগ ক্রি যোগ অ, প্রাচীন প্রাচ যোগ ইন। এরপর নিচের উদ্ধৃতিগুলোতে যেসব সমাসবদ্ধ পদ আছে তাদের ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন। গফুর হাত জোড় করিয়া কহিল, জানি। তো এক্ষেত্রে আপনাদের বলবো যে এই যে টেক্সচুয়াল লাইনগুলো আগের নবম দশম স্তরের সিলেবাসে ছিল, কিন্তু বর্তমান সিলেবাসে টেক্সচুয়াল যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলো থাকতে পারে। তো হাত জোড়, হাত দ্বারা জোড়, করণ তৎপুরুষ, মৃত্যুদণ্ডের প্রস্তাব করা গেল, মৃত্যুদণ্ড, মৃত্যুর নিমিত্ত দণ্ড, নিমিত্ত তৎপুরুষ। তারপর দাড়ি গোপ কামিয়ে চলে যাবে, দাড়ি ও গোপ দ্বন্দ্ব সমাস, ভুনস্থ শিশুরও ক্ষতি করে, ভুনস্থ ভুনের মধ্যস্থ অধিকরণ তৎপুরুষ। এরপর চিহ্নিত পদগুলির কারক বিভক্তির নির্দেশ করুন। পরের জন্য খাবার গিলি কি করে, খাবার এটি কর্মকারকে শূন্য বিভক্তি, কি হচ্ছে বাইরে, বাইরে অধিকরণ কারকে এ বিভক্তি, দেবধূপের সৌরভে পরিপূর্ণ, সৌরভে কিসের দ্বারা, সৌরভের দ্বারা পরিপূর্ণ, তাই এটি করণ কারকে এ বিভক্তি, গোপনে চোখের জল মোছেন, জল কি মোছেন, জল, তাই এটি কর্মকারকে শূন্য বিভক্তি। এরপর 2009 সালের এসএসসি পরীক্ষার শেষ প্রশ্নটি বলবো, নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করুন। শুনিয়া মায়ের বাক্য হেট হইল মাথা, জটিল বাক্যে পরিণত করুন। তো যখন মা বাক্য শুনল তখন তার মাথা হেট হইল। এরপর সে সোজা মেয়ে নয় ভায়া, প্রশ্নবোধক বাক্য, ভায়া সে কি সোজা মেয়ে। এরপর ওদের অনেক আছে তবু দেয় না, সরল বাক্য, ওদের অনেক থাকলেও দেয় না। তিনি সত্তর গমনে কুটির দ্বারে উপস্থিত হইলেন, যৌগিক বাক্যে, তিনি সত্তর গমন করিলেন এবং কুটির দ্বারে উপস্থিত হইলেন। এসএসসি বাংলা বন্ধুরা, 2009 সালের বাংলা পাস বিষয়ের এই প্রশ্ন এবং তার উত্তর সংকেতগুলো জানালাম। পরবর্তীকালে এর আরও আগের ইয়ারের যদি প্রশ্নপত্র আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। 2016 সালে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে বাংলা বিষয়ে প্রশ্ন এসেছিল সেগুলো ইতিমধ্যেই পোস্ট করা হয়েছে, তা পাওয়ার জন্য আপনারা ডেসক্রিপশান লক্ষ্য করুন। সেই সাথে আপনাদের বলবো এই চ্যানেল থেকে এসএসসির বর্তমান সিলেবাস ধরে প্রচুর ভিডিও আপলোড করা আছে, আপনারা প্রয়োজন হলে এই চ্যানেলের প্লে লিস্ট লক্ষ্য করুন। আপনাদের উদ্দেশ্যে জানাবো এই চ্যানেলে নবম থেকে দ্বাদশ শ্রেণীর বাংলার প্রতিটি বিষয়ের উপর বিভিন্ন প্রশ্ন উত্তর, বিষয়ধর্মী আলোচনা, সাজেশান, নোটসও দেয়া হয়। তাই এই চ্যানেলে যারা নতুন এসেছেন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সাহায্য আমাদের লক্ষ্য। ধন্যবাদ।